কিরে, কেমন আছিস? ভালো। আর তুই? আমি ভালো নেই রে। কেন, তোর কি হয়েছে? এই, তোকে আমি এত ভালোবাসি, কিন্তু তুই আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করিস না, তাই। ও আচ্ছা, আমি তোকে ভালোবাসতে পারি, কিন্তু আমার অনেক শর্ত আছে। বল না, তোর কি শর্ত আছে? আমি সব শর্ত মানতে রাজি আছি। আচ্ছা, মন দিয়ে শোন। রাস্তায় হাঁটার সময় কোনো মেয়ের দিকে তাকাবি না, ওকে? ওকে, ঠিক আছে। ফেসবুকে কোনো মেয়ের ছবিতে লাইক দিবি না, ওকে? ওকে, ঠিক আছে, দেব না। দেখবিও না, ওকে? ওকে, ঠিক আছে, দেখবো না। টিভি কম দেখবি, মুভিও দেখবি না, আর দেখলে নায়িকাদের দিকে তাকাবি না, ঠিক আছে? ঠিক আছে সোনা। পেপার পড়বি, বিনোদনের পাতার দিকে একদম যাবি না, আর মহিলা টেনিস প্লেয়ারদের খেলা যেদিন থাকবে তার পরের দিন পত্রিকা রাখবি না, বুঝলি? ওকে, তাই হবে। সব ক্লাস করবি, খালি নতুন ডাক্তার মেয়ে টিচারগুলোর ক্লাস একদম করবি না। ঠিক আছে। মোবাইলে উল্টোপাল্টা ভিডিও দেখলে না চোখ তুলে নেব তোর। হুম, ডাক্তার হলে খালি ছেলে রোগী দেখবি, বুঝেছিস? আমার তো রোগী দেখার ইচ্ছা নেই, আমি টিচার হব। তাহলে বয়েজ মেডিকেলে পড়াবি, ঠিক আছে? বয়েজ মেডিকেল নেই তো, তবে গার্লস অবশ্য আছে। তাহলে টিচার হবার স্বপ্ন ছেড়ে দে। ওকে। তোর বাসা মহিলা কলেজের সামনে না? হুম, বাসা চেঞ্জ কর। ওটা আমার বাবার বাড়ি। বাড়ি বেচে দে? আমার বাবা রাজি হবে না তো। তাহলে বাসা ছেড়ে মেসে থাকবি, আর এমন বাড়িতে থাকবি যে বাড়ির মালিকের কোনো মেয়ে নাই, আর থাকলেও ওই মেয়ের দিকে একদম তাকাবি না। ঠিক আছে। মনে থাকবে তো? এত বড় লিস্ট, সব তো মনে নাই। আবার বলবো? আবারও? মনে না থাকলে আবার বলতে হবে। থাক থাক, এত বড় লিস্টে কাজ নেই। তুই বরং এমন কোনো লিস্টে, যে লিস্টে খালি আমি কোন কোন দিকে তাকাতে পারবো সেই লিস্ট থাকবে। ভালো বুদ্ধি। তুই তোর পায়ের বুড়ো আঙুলের দিকে তাকাবি খালি, এভাবে নিচের দিকে তাকিয়ে চলাচল করবি, ওকে? ওকে, দ্যাট ইজ মাই বয়। এখন আসি তাহলে। হুম, যা। কিরে, তুই কোথায় আছিস? হ্যাঁ, হাসপাতালে। কেন? তোর কথা শুনে পায়ের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম, তারপর কিছু মনে নেই, উঠে দেখি হাসপাতালে আছি। ও তাই? সাবধান, নার্সের দিকে তাকাবি না কিন্তু। ওকে, ঠিক আছে, তাকাবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের কোনো এরকম গার্লফ্রেন্ড আছে কি না তা কমেন্ট বক্সে জানান। আরও এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।